হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, পৃথিবীর মানুষের জন্য, মুমিনদের জন্য, মানুষের জন্য চারটি কাজ বড় কঠিন। তবে এই কঠিন কাজগুলো যারা করতে পারবে তারা আল্লাহর ভালোবাসা পাবে, তারা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে থাকা অবস্থায় পুরস্কার পাবে, তাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যাবেন, তাদের গুনাখাতাগুলো মাফ করে দেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন কাজগুলো করতে পারলে সর্বোত্তম জিহাদের নেকি তার আমল নামায় জমা করে দেবেন। জিহাদ, জিহাদের মাঠে যাইতে আমাদের ভয় হয়, স্ত্রী সন্তান রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ব কিভাবে যদি আবার ফিরে আসতে না পারি, আমি গেলে যদি মারা যাই আমার এই সম্পদ কে বুক করবে, কিছুদিন বাড়িতে বুক করি, জেহাদে না যাই, জেহাদে যাওয়ার মানসিকতা সবার থাকে না, তাই না? তো মনে রাখতে হবে, মুসলমান মানেই হলো জেহাদের মানসিকতা মনে রাখতে হবে। যদি জেহাদের মানসিকতা না থাকে, আকাঙ্ক্ষা না থাকে, তাহলে তো আপনি মুনাফিক হয়ে গেলেন। আকাঙ্ক্ষা রাখতে হবে, সময়ে জেহাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। যাই হোক, বিষয়টা অনেক ব্রড, আমি ছোট্ট করে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। বলেন কয়টা কঠিন কাজ আমি বলেছি না আলী বলেছেন? আলী, আমার নবীর কি লাগতো? মেয়ের জামাই লাগতো, আবার ভাই লাগতো, আপন চাচার ছেলে, চাচা তো ভাই আলী। যে আলী রাদি আল্লাহ তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল বলছিলেন, আনা মাদিনাতুল ইলম ও আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর আর আলী হইল সেটার দরজা। সে আলীর কথা অনেক গুরুত্বপূর্ণ, আলীর জীবনী নিয়ে আলোচনা আজকে করব না, আজকে শুধু চারটা কঠিন আমলের কথা বলবো। যে চারটা কঠিন আমল আমাদের জন্য সত্যি সত্যি কঠিন, কিন্তু আমরা এগুলোকে কঠিন মনে করি না, কোনো এই কাজগুলোকে কোনো অপরাধেই মনে করি না, এই কাজগুলোকে একেবারে মামুলি একটা ব্যাপার মনে করি। অথচ আলী বলেন এই আমলগুলো হলো কঠিন, অনেক কঠিন, কিছু কিছু বদ আমল, এই বদ আমলের এগেনিস্টে যে নেক আমলটা করা হয় এটাও কঠিন, আর এই নেক আমলটা করতে পারলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে জিহাদের নেকি পাওয়া যাবে এবং জান্নাতের কমিটমেন্ট পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেতে চাই তো জান্নাতে নাকি? মানুষ আসবে মনে হইতেছে না? আমার তো ধারণা ছিল যে মানুষ চলে গেছে আর কি আসবে। আমি আস্তে আস্তে এমনিতেই কিছু মানে ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলে আমি শেষ করব। আমার মনে হয় যে আবার মাঠের উদ্দেশ্যে লোকজন আসতে শুরু করেছেন, টুপি দেখা যায়, হাঁটা চালা দেখা যায় যে মাহফিলের দিকে এগিয়ে আসছে, আসতেছে আলহামদুলিল্লাহ। ভাঙ্গা মাঠে লোক আসাটা ভালো লক্ষণ। বলেন কয়টা কাজ কঠিন? চারটা কঠিন আমল। আনালিন আন্না আসআবাল আমাল আরবাউ কিসাল, তিনটা কাজ, তিনটা আমল হলো পৃথিবীর মানুষের জন্য অনেক কঠিন, মারাত্মক কঠিন তিনটা কাজ। এর মধ্যে একটা নাম বললে আজকে উঠবেন না তো, আল-আফউ ইনদাল গাদাব, রাগের সময় রাগ, এর সময় রাগ থামিয়ে ক্ষমা করে দেওয়া সহজ না, অনেক কঠিন, ঠিক না বেটি? রাগ উঠে গেলে রাগটাকে দমিয়ে, যিনি আপনার প্রতি অবিচার করেছেন, অন্যায় করেছেন, তার প্রতি রাগ উঠেছে, রাগটা দমিয়ে, রাগটা হজম করে তাকে ক্ষমা করে দেওয়া, এটা আমার মনে হয় অনেক অনেক কঠিন, ঠিক না বেটি? যারা প্রচণ্ড রাগ তার মাথায় আসছে এবং রাগ উঠেছে, রাগান্বিত হয়ে আঘাত করার মানসিকতা পোষণ করেছে, এক্ষণে গলা বরাবর কোটটা দিবে, পরক্ষণে চিন্তা করলো যে না, হজম করলাম আল্লাহকে খুশি করার জন্য,
অস্ত্রটা ফেলে দিয়ে বললেন, যা তুই যা, তোর মাফ করে দিলাম। এই রাগটা হজম করে ক্ষমা করে দেওয়া, আলী বলেন এটা সবার পক্ষে সম্ভব না, এটা অনেক কঠিন কাজ। তবে এই কঠিন কাজটা যারা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তার ব্যাপারে বলে, বান্দা তুমি রাগ করেছিলা, রাগটা হজম করেছ, হজম করে তোমার প্রতিপক্ষকে তুমি ক্ষমা করে দিয়েছ, বান্দা আমার পক্ষ থেকে একটা কমিটমেন্ট তুমি নিতেই পারো, ইন্নি উহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। ওয়াসারিউ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتِ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ আবি সাবরা থাকলে আয়াতটা বলে দিতে পারেন, বেশ লাগতেছে না তোমার? وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتِ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين অনেক কথা আল্লাহ বলেন, তোমরা এগিয়ে আসো, ইলা মাগফিরাতিন, জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে। যে জান্নাতের প্রস্থের কথা অনেক বলা হয়েছে, আসমান জমিনের সমান যে জান্নাত আল্লাহ মুত্তাকিনদের জন্য বানাইছেন। আর মুত্তাকিন তারা যারা অভাব অনটন থাকার পরেও, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় যারা তাদের মাল কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওয়াল কাযিমিনাল গায়স ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকিন তারা যারা রাগ গুসা দমন করে, দমন করে মানুষকে মাফ করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলেন যে আল্লাহ, তিনি তো এই ধরনের ভালো কাজ যারা করে আল্লাহ তাদেরকে বড় পছন্দ করেন। এবার বলেন তো দেখি, রাগ হজম করে ক্ষমা করে দেওয়া নেকির কাজ না গুনাহের কাজ? নেকির কাজ। এই রাগটা হজম করলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায় কি যায় না? যায়। আসলে রাগটা শয়তানের তরফ থেকেই আসে মূলত, তাই না? হ্যাঁ, রাগ করে শয়তানের কাজ, আল্লাহর ওলিদের কাজ রাগ করা না। রাগ এটা একটা বড় ধরনের বদভ্যাস, রাগ করাটা এটা শয়তানের পক্ষ থেকে রাগারাগিটা আসে, রাগারাগিটা আসে মূলত। বোঝানোর জন্য তো সে পুরনো গল্পের দিকে আমাকে যেতে হয়, যেতে গেলে তো সময় বেশি লাগবে। বলেন কয়টা কঠিন কাজের কথা বলবো? এক নাম্বার, না রাগ কি কঠিন? রাগ হজম করে ক্ষমা করে দেওয়া কঠিন। রাগটা উঠছে খুব, মারতেছেন এই মুহূর্তে কুবড়া না দিয়া রাগটা হজম করে তারে ক্ষমা করে দেওয়া, যাও তোর মাফ করে দিলাম, কঠিন না? আসলে কয়জনে পারে? কুবড়া দিয়া গলাটা কাইটা পরে পুকুরে ফালাইয়া থুইয়া পরে গিয়ে চিন্তা করে কিরে কি করলাম, আর করলাম কি, এখন তো আমার জেলে যাইতেইব, এখন আমার জেলে যাইতেইব, বউরে মারে, মারে কি মারে না, বউরে ঘরের ভিতরে গলায় সিপ্পা মারে, মাইরা সাইরা কী করলাম, এখন কান্দে, ঠিক আছে না? রাগটা শয়তানের তরফ থেকে আসে। বোঝানোর জন্য রাগটা যে মূলত শয়তানের কাজ, বোঝানোর জন্য পুরনো একটা গল্পই আপনাদেরকে শোনাতে হয়। তবে এর আগে সিরিয়াল আপনারা অবশ্যই মনে রাখবেন, চারটা কঠিন কাজ নিয়ে আজকে আমরা আলোচনা শুরু। এক নম্বর হলো রাগের সময় ক্ষমা করে দেওয়া, এক নম্বর হলো রাগের সময় ক্ষমা করে দেওয়া, এটা কঠিন। কেউ যদি রাগ ওঠার সময় রাগ ওঠার পর ক্ষমা করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট তাকে বলে, বান্দা তুমি রাগ করেছিলা, তুমি তার প্রতি রাগান্বিত হয়েছ, আঘাত করার প্রস্তুতিও নিয়েছিলা, বান্দা তুমি ক্ষমা করে দিলা, যাও আমিও তোমারে আমার ভালোবাসাটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি, ইন্নি উহিব্বুক। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরতে ইসমাইল, ইদ্রিস, এরপরে হযরত ইলিয়াস, আলিয়াসা, এদের নাম আপনারা শুনছেন।
এর মধ্যে একজন নবী আছে, এই আয়াতের মধ্যে এই নবীর নাম আছে, তার নাম হলো জুলকিফিল। নাম কি? জুলকিফিল। ওয়া ইসমাইল ওয়া ইদ্রিস ওয়া জুলকিফল কুল্লুম মিনাস সাবিরিন ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, নবী স্মরণ করো ইসমাইলের কথা, ইদ্রিসের কথা, জুলকিফিলের কথা, তাদের কথা স্মরণ করো, তারা মূলত ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা, আমি আল্লাহ আমার রহমতের গণ্ডির ভিতরে তাদেরকে ঢুকাইছি, রহমতের সামিয়ানার নিচে তাদেরকে জায়গা করে দিছি, কারণ ইন্নাহুম মিনাস সালিহিন, তারা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। অন্য জায়গাতে আল ইয়াসা এর কথা অন্য আয়াতের মধ্যে আছে। হযরতে আল ইয়াসা রাগ সৃষ্টি করা যে শয়তানের কাজ বোঝানোর জন্য ওইদিকে একটু গেলাম আর কি, দুই চার পাঁচ মিনিট ওইদিকে গেলে সমস্যা হবে না তো? বলেন কঠিন কাজ কয়টা? একটা হলো রাগ উঠলে ক্ষমা করে দেওয়া, কঠিনই আসলে, এটা সাংঘাতিক কঠিন, সাংঘাতিক কঠিন। রাগ উঠানো যে শয়তানের কাজ। আলিয়াসা যখন বোরা হয়ে গেলেন আল্লাহ নবী, আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আমি তো আর বাঁচতাম না বেশি দিন, বোরোগুলো সাদা হয়ে গেছে, দাড়ি সাদা, মাথার চুল সাদা, আর বেশি দিন থাকবো না, আল্লাহ আমার পরে যে নবী কে হবে, তুমি যদি আমার পরের নবী কে হবে এখনো যদি নির্বাচন করতে আমার একটু দেখাইয়া দিতা, আমি দেখা যাইতাম যে আমার পরবর্তীতে নবুয়তের দায়িত্ব অমুকে পালন করবে। অনেক এরকম হয় না? নবী যেহেতু আল্লাহর কাছে দোয়া করছে আলিয়াসা, আল্লাহ রাব্বুল আলামিন আলিয়াসাকে বললেন, আলিয়াসা তাহলে তোমার উম্মত সকলকে তুমি একত্রিত করো, তাদেরকে একত্রিত করে তুমি তাদেরকে তিনটা শর্ত দিবা, তিনটা শর্ত যে কেউ প্রথম পালন করার জন্য অঙ্গীকার করবে আমি তাকে নবী বানিয়ে দিব। কটা শর্ত? তিনটা শর্ত কি? আলিয়াসা তোমার উম্মতকে বলে দিও, তিনটা শর্তের প্রথম শর্ত হলো সারা রাত নামাজ পড়তে হবে, কঠিন। দুই নাম্বার শর্ত হলো সারা দিন রোজা রাখতে হবে, তার মানে বোঝা গেল ঘুমাইতে হইলে রাতের বেলা ঘুমানো যাবে না, দিনের বেলা ঘুমাতে হবে, খাইতে হলে দিনের বেলা খাওয়া যাবে না, রাতের বেলা খাইতে হবে। শর্ত হইল কয়টা? তিন নাম্বার শর্ত দিল আলিয়াসা, তুমি বলবা তিন নাম্বার শর্ত হলো কারো সাথে রাগ করা যাবে না, যেই উম্মত তোমার তিনটা শর্ত পালন করবে, সারা রাত নামাজ পড়বে, সারা দিন রোজা রাখবে এবং কোনোদিন রাগ গুসা করবে না, এই তিনটা শর্ত পালন করার জন্য সবার আগে যে ব্যক্তি দাঁড়াবে আমি কথা দিলাম তোমার পরবর্তী নবী আমি তারে বানাইয়া দেখাইব। হযরত আলিয়াসা উম্মত সকলকে এইভাবে ডাকলেন, কাছে এনে বললেন, আমার উম্মতেরা আমি এই পৃথিবীতে আর বেশি দিন থাকবো না, আমার হায়াত ফুরিয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি, এই পৃথিবীতে থাকার আমার আর কোনো সুযোগ নাই, যে কোনো সময় চক্ষু বন্ধ হবে, কে মাটির নিচে চলে যেতে হবে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া আংশিক কবুল করে ফেলেছেন, বলছিলাম আল্লাহ আমার বর্তমানে তুমি পরবর্তী নবী তুমি নিযুক্ত করো, আল্লাহ তিনটা শর্ত দিয়েছেন, এই তিনটা শর্ত এমন কেউ আসুনি একজনে পালন করবা, কেউ যদি অত্যন্ত, এক নম্বর রাগ উঠলে দমন করা, আর রাগ দমন যে করতে পারে সে কার ভালোবাসা পায়? আর যে রাগ দমন করতে পারে না সে কার ভালোবাসা পায়? শয়তানের ভালোবাসা পায়।
ওয়াজটা কন্টিনিউ হয়ে গেছে, সাবজেক্টটা হোক না, তাতে কি তারপরে তো বিষয়গুলো বলতে হবে, বলতে হবে না, বলতে হবে। ওই নবী তিনটা শর্ত দিলেন উম্মতের সামনে, তোমরা যদি তিনটা শর্ত পালন করো, যে কেউ সবার আগে বলবা সেই নবী, কেউ খারোয় না, চিন্তা করে সারা রাত নামাজ পড়বো ঘুমাবো কোন সময়, সারাদিন রোজা রাখবো তো খামো কোন সময়, কেউ রাজি হয় না। একজনে চিন্তা করলো, বুড়া মানুষ, অতি দুর্বল, অতি সাদা সিধা একজন, খেটে খাওয়া দিন মজুরের মতো দেখা যায়, চিন্তা করলো অসুবিধা কি, রাতের বেলা নামাজ পড়বো, দিনের বেলা ঘুমাবো আর রাতের বেলা খামো, এই অভ্যাসটা আমরার মতো আর কি, ছয় মাস আমরা এরকমই হয়, রাত্রের বেলার ঘুম নাই, দিনের বেলায় কিছু ঘুম, এখন দিনের বেলা ঘুমও হইতেছে না, এই যে লই এসে আসরের সময় টেন্না মুরব্বী হুকুম দিয়েছে আইসা পড়তে হয়েছে। একজনে দাঁড়াইছে, দাঁড়ায় বলে যে হুজুর আমি তিনটা শর্ত ইনশাআল্লাহ পালন করব, কি করব, কিন্তু হযরতে আলী আসা দেখলেন যে এই লোকটাই তিনটা শর্ত পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছে, লোকটি দুর্বল, এই না ঘুমায় টিকতেই তো পারত না, এগলা আমার মতো আর কি, এত জানিম বেই চলে না, নবুতের এত বড় দায়িত্ব পালন করা, আবার সারা জীবন খালি দিনের বেলা রোজাই রাখবে, রাতের বেলা খাবে, তার পক্ষে কিভাবে সম্ভব? হযরতে আলী আসা এর কেমন যেন এই লোকটার প্রতি একিন হইল না, চিন্তা করলেন যে যেহেতু একদিন হইল না, দেখি না আরেকদিন একটু ডাকি, এর চেয়ে একটু তাগড়া তোগড়া তাজা তুজা ভালো, আর একটু স্বাস্থ্যবান, আর একটু সুন্দর লোক পাওয়া যায় কিনা, আমাদের মুক্তি যাবের মতো শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার আত্মরহের মতো এরকম একটু শক্তিশালী মানুষ নিয়ে খুঁজে পাওয়া যায়। পরের দিন নবী আবারও সবাইকে ডেকে বললেন, এই তোমাদের কেউ আছো কি যে তিনটা শর্ত পালন করবা, তিনটা শর্ত পালন করবা, সারা রাত নামাজ পড়বা আর সারা দিন রোজা রাখবা, আর রাগ গুসা করতে পারবা না, যদি রাগ গুসা না করতে পারো আর এবাদত যদি রাতে দিনে চালিয়ে যেতে পারো, আল্লাহ আমার সাথে কথা দিয়েছেন আমার পরে নবী তাকে বানাবে। একজন খারই না, ঘুরে ঘুরে গিয়ে গতকাল যে বুড়া মানুষ টাকা ছিল না, জি হুজুর ইনশাআল্লাহ আমি এই তিনটা শর্ত পূরণ করবো, সুবহানাল্লাহ, এই তিনটা শর্ত আমি পূরণ করব ইনশাআল্লাহ। হযরত আলী আসা এবারও কিনে আনলেন না, অতি দুর্বল মানুষ, এই লোকের লোকের পক্ষে এত কষ্ট করা সম্ভব না, অনেক দুর্বল, তার শরীরে শুধু হাড্ডি কোনো গোস্ত নাই, কাজের সক্ষমতা কম বলে মনে হয়, এই লোকটা বেঁচে থাকবে যতদিন ততদিন টানা রোজা রাখবে কিভাবে, সারা রাত না ঘুমিয়ে থাকবে কিভাবে, সে টেনশন করতেছেন হযরতে আলী আসা। তারপরে বললেন, ঠিক আছে তুমি বললা আমি দেখব। পরের দিন আবার সবাইকে সমাগত করলেন, জমায়েত করলেন, এবার গুরুত্ব সহকারে বললেন, আল্লাহর বান্দারা এমন কেউ আসুনি আল্লাহর নবী হয়ে যাইবা, তিনটা শর্ত যদি পালন করতে পারো, এক নম্বরে সারা রাত যদি নামাজ পড়তে পারো, দুই নম্বরে সারা দিন যদি রোজা রাখতে পারো, আর যদি রাগ গুসা হজম করতে পারো, রাগ না করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইয়া দিবে, এমন কেউ তোমরা শুনি কেউ দাঁড়ালো না। সর্বশেষে সে আগের বুড়া মানুষটাই দাঁড়িয়ে বললেন, হুজুর ইনশাআল্লাহ আমি পারব। তৃতীয় দিন যখন বললেন ইনশাআল্লাহ আমি পারব, হযরতে আলী আসা চিন্তা করলেন, এখন আমার আর করার কিছু নাই, এই লোকটা তিন দিন যাবত এই তিনটা শর্ত পালন করবে বলে কমিটমেন্ট করতেছে, আমি যেমন শুনতেছি আমার আল্লাহও শুনতেছে, আমি যেমন দেখতেছি আমার আল্লাহও দেখতেছে। এবার আল্লাহর কাছে বললেন স্বপ্নের মাধ্যমে, স্বপ্নই ছিল মূলত তার ওহী, স্বপ্নের মাধ্যমে বললেন, আল্লাহ আমি এত এত যুবক মানুষ দেখেছি, শক্তিশালী মানুষ দেখেছি, মাবুদ একটি মানুষও তিনটা শর্ত পালন করার ইচ্ছা পোষণ করে নাই, ওগো আল্লাহ এই গত তিন দিন যাবত একজন দুর্বল মানুষ, ওই দুর্বল মানুষটাই তিনটা শর্ত পালন করার জন্য নিয়োগ করতে আছে, কমিটমেন্ট করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার নবী তুমি তাকে অবশ্যই দুর্বল মনে করতেছো, শরীরের দিক থেকে দুর্বল হতে পারে, শারীরিক দিক থেকে
দুর্বল হতে পারে, শক্তি সামর্থ্যের দিক থেকে দুর্বল হতে পারে, কিন্তু ঈমানের দিক থেকে যারা উপস্থিত ছিল সবার থেকে সে বেশি শক্তিশালী। ও আলিয়া সাহ, তুমি শোনো, আমি তোমার দোয়া কবুল করলাম, এই মুহূর্তে আমি তার নবী বানাইয়া দিলাম, তার নামটাও আমি রেখে দিলাম, তার নাম হলো জুলকিফিল, নাম কি, ও ইসমাইলা ও ইদ্রিসা ও জুলকিফলি কুল্লুম মিনাস সাবিরিন ও আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন, স্মরণ করো ইসমাইলের কথা, স্মরণ করো ইদ্রিসের কথা, স্মরণ করো জুলকিফিলের কথা। তারা বড় ধৈর্যশীল ছিলেন, কেমন ভাবে রাগ দমন করতেন সেটা একটু বলবো রে বাবা। তারা বড় ধৈর্যশীল ছিলেন, আল্লাহ বলেন তাদেরকে আমার রহমতের গণ্ডির ভিতরে, রহমতের সামিয়ানার নিচে আমি জায়গা করে দিলাম, কারণ তারা নেক বক্ত ছিল, সৎ কাজ তারা সম্পাদন করত, ভালো কাজ করত, নেক আমল করত, সেই কারণে তাদেরকে আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করলাম, আমার রহমতের গণ্ডির ভিতরে তাদেরকে আমি ঢুকাইলাম। সেই জুলকিফিল যখন নবুয়াত পাইলেন, নবুয়াত পাওয়ার পরের ঘটনাটা হইল বিষয়ের সাথে সংশ্লিষ্ট কঠিন কাজ কয়টা, লাস্টে চার নম্বর যে কঠিন কাজটা, এটা এক মিনিট লাগে, এই এক মিনিটে একটা কথা বলবেন আপনি, সরাসরি বদরের প্রান্তরে যদি গিয়া যে হাত করতেন যে নেকিটা পাইতেন, এই নেকিটা বাংলাদেশে থাকি আজকে ভাবেন, সুবহানাল্লাহ বলতেন না, উহুদের প্রান্তরে কাফেরদের মোকাবেলায় দাঁড়িয়ে যে যে হাত করে যে নেকিটা পাইতেন সেটা এখন এখানে পাইবেন, সুবহানাল্লাহ। এই জন্য কঠিন কথা সাবজেক্টটা নিয়ে আসছি আমি, এক নম্বরে তো শেষ করতে পারবো না, চার নম্বর কি যেতে পারবো, পারবো না, কোনো ব্যাপার হয় না ইনশাল্লাহ, একের ভিতরে চার ঘন্টা গেলে গা, তিনের ভিতরে তিন সেকেন্ড আর তিন মিনিট, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ, সহজ। এটা বুঝাই এলো প্রথমটা একটু দরকার, সমাজের রাগারাগির বিষয়টা একটু বেশি হয়, ঠিক আছে না। হজরতে জুলকিফিল তো আবার নবী, নবী হয়েছে এখন কি করে, সারা রাত নামাজ পড়ে, ঘুমাইব কোন সময়, হ্যাঁ দিনে না, আচ্ছা এবার দিনের বেলা ঘুমাইতে গেছে হজরত জুলকিফিল, দিনের বেলা কিন্তু রুটিন করে ঘুমাইতে হয়, আমার আমাদের রুটিন করে ঘুমাইতে হয়, আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের কাছে থাকে না, কারণ সারা রাত ঘুমায় না, দিনের বেলা না ঘুমাইলে পরে মাহফিলে যাবো কি পাবেন, বাচ্চারা কাছে থাকে না, আমরা কিন্তু আলাদা ঘুমাই, আমরা একটা জাতি এমন মৌলবী জাতি বক্তা যারা হয়েছি আর কি, বিশেষ করে আমি অনেক কষ্টেই আছে মূলত, ঘুমটা লুকায় লুকায় ঘুমাইতে হয়, কারণ যদি জানে যে অমুক জায়গায় আসি তাহলে ঘুম ভাঙবে, আর ঘুম ভাঙলে সমস্যা, আর ঘুমানো সম্ভব না, অনেক কঠিন। হজরতে জুলকিফিল ঘুমান, দিনের বেলা একটা টাইম ঘুমান, স্ত্রীদেরকে বলে রাখছেন যে দেখো তোমরা আমার এই টাইমে ডাক দিবে না, আর বাড়িতে কেউ আসলে বলবা একদিন দুই দিন বানিয়ে এক ঘন্টা দুই ঘন্টা বা এতটা সময় আসতে বলে দিবা, ডাক দিবা না, দরজা খুলবা না, না ঘুমাইলে তো অসুবিধা, রাত্রিবেলা ইবাদত করবে কীভাবে, কোনো কারণে যদি রাতের বেলা ঘুমের প্রভাবে ঘুমায় যায় তাইলে তো শর্তভঙ্গ হয়ে গেল, আর শর্তভঙ্গ হয়ে গেলে আল্লাহ রাগ করবে না, আল্লাহ রাগ করবে। হযরতে জুলকিফিল বললেন ঠিক আছে, এইভাবে ওনারা আলাদা রুমে থাকেন, দিনের বেলা একটা নির্দিষ্ট টাইমে হযরতে জুলকিফিল ঘুমান, হঠাৎ করে একদিন ঘুমটা মাত্র লাগছে, রাগা মাত্রই ঘরের দরজার মধ্যে এসে কেমন রাগটা উঠবো, সারা রাত ঘুমাইছেন না, সকালে মাত্র ঘুমটা লাগছে, রাগটা কেমন উঠবো, কথা খালি রাগ আসতেছে, রাগ না রাগ, রাগ শব্দটা আসতেছে না, রাগ, এটা নিয়ে তো আমি বাস করতেছি, রাগ উঠতো না, জুলকিফিলের রাগ ওরা কথা না, জুলকিফিল তো নবী, দরজা খুলে দেখেন যে একটা বুড়া মানুষ লাঠি ভোর করে করে আসছে, কিউসে আঙ্কেল আপনি কেন আসলেন, রাগ কিন্তু করা যাবে না, ঠিক আছে না, রাগ তো করার কথা, এই মেয়ে আমার ঘুমের টাইম আইলেন কেন, আর টাইম পেয়েছেন না, ঠিক আছে না, রাগ করলেন না, আঙ্কেল কেন আসছেন, বাবা আমি দুর্বল মানুষ, আমার বাড়ি দরিসারিয়া, এই যে পারে পাশের বাড়ির মুকসেদ মিয়া আমার জমিটা দখল করে লয়ে গেছে, মুকসেদ মিয়া কেউ আছেন কেন, সাবধান আমি কিন্তু আপনার চিনি না, এমনি বলছি বুঝে ফেললি, পাশের বাড়ির মুকসেদ মিয়া
এ আমার বাড়িটা দখল করে লইয়া যাইতেছে, আমি অতিশয় দুর্বল অসহায়, আমার কোনো গোষ্ঠীর শক্তি নাই, পেশি শক্তি নাই, আমার সন্তানও নাই, আমার বাড়িটা দখল করে নিয়ে যাইতেছে। আপনি তো বিচারক, আপনি নবী, আর নবীগণ বিচারক ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন তারা। সময় কার, ওই সময় কার, আপনি একটু দয়া করে বিচারটা করে দিবেন। কথা তো ঠিক, এই নবী বিচার করবে না। আঙ্কেল আপনি কষ্ট করে আসলেন, চাচা মিয়া আপনি সন্ধ্যার পরে আমার অফিসে এসেন, আর ওরে আমার কথা বলবেন, সে যেন আমার কাছে অবশ্যই আসে। যখনই কথা বলছে লাঠি বহর করে করে গেছে, আচ্ছা গেলাম, গেছে গা। যাওয়ার পর হযরতে জুলকিফিল এবার মাগরিবের নামাজের পর, মাগরিব তো তখন ওইভাবে নামাজ ছিল না, সময়ের কথা বলছি, যে সন্ধ্যার পর উনি ওনার চেম্বারে বসে বসে অপেক্ষা করতেছেন, বুড়া মানুষটা আসবে, আসলে সালিশটা করে দিব, বিচার করে দিব, জুলুম বন্ধ করে দিব। কই, দুইজনের একজনও আসে নাই। যে বিচার দায়ের করলো চাচা বৈরা বাবা, এই বৈরা বাবাও আসে নাই, আর সে আসামি তো আরও আসে নাই। ভাবলেন যে মনে হয় তাদের সমস্যার সমাধান হয়ে গেছে, আসলো না। তো মোটামুটি প্রথম দিন তো ঘুমে ডিস্টার্ব হয়েছে, আর তো ঘুম হয়েছে না, ঘুম তো শেষেই। পরের দিন স্ত্রীকে বললেন, স্ত্রী গো, সারা রাত তো ইবাদত করলাম, কালকে দিনে ঘুমাইছি না, আজকে যাতে আমার কেউ ডিস্টার্ব করতে না পারে, দরজা টরজা সব, ঘরের যে দ্বিতীয় দরজাটা হেডও বন্ধ করে দাও, বাইরে মানে যে ইয়ার দরজাটা, লোহার দরজাটা, গেটটা হেডও বন্ধ করে দাও, পরে হেডও কেসি গেটটা বন্ধ করে দাও, হেডও বন্ধ করে দিয়েছে, আজকে ডাকটাক যাতে কেউ না দেয়। কতক্ষণ পরে যেই মাত্র ঘুমটা লাগছে, স্ত্রী তো গেছে দূরে, কি ব্যাপার, দরজা খুলে দেখে বুড়া চাষা গতকালে লাঠি বড় করে আসছে, কি মিয়া চাষা কালকে আসলেন না যে, আসলে হুজুর কালকে আসছি না যে, কালকে আপনি বলছিলেন আসার জন্য, আমি তার কাছে গেছিলাম, কালকে গেছি, সে তাকে আপনার পুরা খবরটা আমি বলে দিছি, সে তখন আমারে বলছে যে না আমার বাড়ি দখল করবে না, এখন আমার বাড়ি দখল করতে আসছে, এই জন্য আবার বাড়ছি, দয়া করে যদি আপনি বিচারটা করে দিতেন। হযরত জুলকিফিল রাগ করার কথা না, কিন্তু মনে আছে তো, রাগ করুন যেত না, কি করুন যেত না, রাগ করুন যেত না, এটা মাথার মধ্যে কাজ করতেছে, রাগ করলে তো অসুবিধা, কিন্তু হযরত জুলকিফিল বুঝতে পারতেছেন না আসলে লোকটা কে। আজকেও বলে দিলেন, ঠিক আছে তুমি আজকে সন্ধ্যার পরে আমার অফিসে আসবা, তার গিয়া বলবা সে যাতে ডাইরেক্ট আসে, কোনো কোনো বিলম্ব যাতে না করে, আজকে বিচারটা আমি ভালোভাবে দেখবো, চাচা মিয়া ঠিক আছে সন্ধ্যার সময় আসবেন। বুড়া মানুষ এবার গেছে গা আইটা বাইরিয়া, হাজতে জুলকিফিল অফিসে বসে বসে অপেক্ষা করে, বুড়াও আসে না, আসামিও আসে না, ভাবছেন যে মনে হয় আজকে মনে হয় ভালো একটা সমাধান হয়ে গেছে। পরদিন কয়দিনের ঘুমের শট, কয়দিন থাকতে পারবেন না ঘুমায়া, হ্যাঁ মিয়া কয়দিন না ঘুমায় থাকতে পারবেন, চেহারার দিকে চাইছেন আমরা অবস্থা কি, রাত তিনটা চারটা বাজে বাসায় ফিরি, কত ঘন্টা ঘুমাই, একেবারে সীমিত একটা ঘুম, এমনও দিন হয় যেদিন ঘুমের সুযোগ হয় না, না ঘুমে বের হওয়া লাগে, এরপর দিন তো না ঘুমাইলে একেবারেই সম্ভব না, কঠিন অবস্থা, ঘুম আল্লাহর বড় নিয়ামত, ঠিক না বেটি। তৃতীয় দিন এবার আইসে, তৃতীয় দিন হযরতে জুলকিফিল স্ত্রীকে বললেন, স্ত্রী একটা কাজ করবা, বাইরের বাইরে গেট লাগাও, কে গেট লাগাও, সব গেট তালা লাগাও, তালা এমনি লাগালে চলতো না, তালা সবটি তালা মারো, আজকে ঘুমাইতেই হবে, সব তালা লাগাইছে, আজকে তো আর কেউ বাড়ির ভিতরে ঢুকতে পারত না, স্ত্রীরা গেছে আলাদা, স্বামীটা ঘুমাক, ঘন্টা চার পাঁচ ঘন্টা ঘুমাক, নাইলে অবস্থা খাইল হয়ে যাবে, যেই মাত্র চোখটা লাগছে বাইরে দেয় বুড়া চাষা, কি চাষা গতকাল যে আসলেন না, গতকাল যখন আপনার কথা বলছি সে তো আমার দরবার মাইনে নিছে, এখন আমার বাড়িটা দখল করতে আসছে। হযরত জুলকিফিল আবার তাকায় দেখছি, দিয়ে তাকায় দেখে কি রে ঘরের তালা লাগাইলে তো আছে, বাইরে তালা লাগায়, কেসি গেটে তালা লাগায়, কথার কথা ঢুকলো কেমনি, এ তুমি কোন দিক দিয়ে আইছো, কথা কয় না, বুঝতে পারছি তুমি কেডা, পরিচয় দাও, পরিচয় দাও, পরিচয় দাও, বুঝতে পারছি তুমি কে, জি হুজুর
দরা যেহেতু খাইছি পরিচয় তো দেওয়া লাগবে, আমার নাম হলো শয়তান ইবলিস, তুমি তিন দিন যাবত এই নাটক সাজাইছো কেন, এই নাটক সাজানোর পিছনে তোমার উদ্দেশ্যটা কি, তিন দিনে তুমি এত নাটক কেন করতে গেলা, কারণ কি? ইবলিস কয় হুজুর তিনটা শর্ত আল্লাহর সাথে মাইন না, আপনি নবী হয়েছেন, আমি জানি দুইটার মধ্যে আমি কোনো আঘাত করতে পারতাম না, আমি নামাজও ডিস্টার্ব করতে পারতাম না, আমি আপনার রোজাও ভাঙাইতে পারতাম না, আমার কাজ কি? আমি তো দেখতেছি হাইরা যাইতেছি, আমি তো পারতেছি না কোনো দিক থেকে, না পারমো আপনাকে রাতের বেলা ঘুম পাড়াইতে, না পারমো আপনাকে রোজা ভাঙাইতে, কিন্তু আমার কাজ করা লাগবো না, আমার হিংসার আগুন দাও দাও করে জ্বলতেছে, তিন শর্ত পালন করে আপনি নবী হয়ে গেলেন গা, এখন আপনার নবুয়তটা ভাঙন কিভাবে? চিন্তা করলাম যদি ঘুমের মধ্যে ডিস্টার্ব দিয়ে একটু রাগ নিয়ে উড়াইতাম পারি, কি উড়াইতাম পারি? রাগ নিয়ে উড়াইতাম পারি। এবার বলেন রাগ উঠানো কার কাজ? আর রাগ দমন করা নবীদের কাজ, আর যারা রাগ দমন করে মানুষকে ক্ষমা করে দিয়ে সেই কঠিন কাজটা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে বান্দা আমি তোমাকে ভালোবাসি। কয়টা কঠিন কাজের কথা বলছিলাম বাবা? রাগ দমন করবো তো ইনশাল্লাহ, রাগ কিন্তু উঠে, রাগ উঠলে কখন কি বলি কখন কি করি আমাদের আসলে মাথায় ঠিক থাকে না, অনেক সময় কাকে আঘাত করি কাকে মারি কাউকে কাকে চট থাপ্পড় মারি কার জমিন দখল করি কাউকে মানে কার গীবত করি কার নিন্দা করি এটা আমাদের মনেও থাকে না। এই রাগটা অবশ্যই আমাদের ছেড়ে দিতে হবে, এই রাগটা ছেড়ে দেওয়া ছেড়ে দিয়ে ক্ষমা করে দেওয়া বড় কঠিন কাজ, আর এই কঠিন কাজটা করতে পারলে আল্লাহ বলেন আমি তোমার ভালোবাসি। وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ। যারা রাগ গুসা দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেয় এই ধরনের ভালো কাজ যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, ইউহিব্বুল মুহসিনিন। একটা গেল না, একটা গেল, আরেকটা কঠিন কাজ কোনটা জানেননি? পকেটে টাকা নাই, মাত্র পাঁচটা টাকাই আছে, কটা টাকা আছে? পাঁচটা টাকাই আছে, অভাব অনটনে দিন যাপন চলছে, দিনাতিপাত চলছে, টাকা নাই একেবারেই নাই, এই অভাবের মধ্যে পাঁচ টাকা থেকে বের করে তিন টাকা একজন এতিম গরিবের মুখে তুলে দেওয়া বড় কঠিন। আরে আমি নিজেই খাইতাম ভাই না, তুই এই সুস বেটা আমার কাছে ভিক্ষা চাইতে, অনেক সময় দেখি যে কারো কারো কাছে ভিক্ষা চাইলে গালি দে বেটা নিজে খাইতে পাই না আমার কাছে ভিক্ষা চাইতে আসছোস। এই অভাবের সময় মানুষকে দান করা এটা অনেক কঠিন, অনেক কঠিন। যারা এই কঠিন কাজটা করে ফেলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কিনে আর তাদের ব্যাপারে খুশি হয়ে হাসতে থাকেন সুবহানাল্লাহ। গান্ধী আল্লাহর কোনো বান্দা যদি একটি টাকা অভাবের মধ্যে আরেকজনকে দিয়ে দেয়, নিজেই আছে অভাবে, সন্তানরা না খেয়ে আছে, মা না খেয়ে আছে, বাবা না খেয়ে আছে, এই পাঁচ টাকা থেকে চার টাকা মা বাবাকে দিয়ে এক টাকা গরিবের হাতে উঠিয়ে দিল, একজন ক্ষুধার্ত মানুষের মুখে তুলে দিল খাবার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তার এই কর্মকাণ্ড দেখে হাসতে থাকেন, খুশি হয়ে হাসতে থাকেন, হাসতে থাকেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার প্রতি খুশি হইয়ে হাইসা দিয়ে থাকেন, সেই খুশির আর হাসির মধ্যে কি আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন? দিবেন? দিবেন না। অভাব অনটনের মধ্যে দান খায়রাত করা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। এটা আলী বলেন সত্যি সত্যি কঠিন, আলী কিন্তু সেটা করছেন। মনে আসেনি হযরতে ফাতেমার জন্য একটা আনার কিনে নিয়ে আসছিলেন, মনে আছে? মনে আছে, একটা আনার কিনে নিয়ে আসছিলেন, ফাতেমাকে বলছিলেন ফাতেমা তোমার কি মনে চাই, তুমি তো অসুস্থ। বলছিলেন স্বামীগো আমার একটা আনার খাইতে মনে চায়, সারাদিন কাজ করে একটি মাত্র আনার কিনলেন, একটি মাত্র আনার কিনে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন প্রিয়তমা স্ত্রীর মুখে একটি আনার তিনি উঠিয়ে দিবেন, ঠিক সেই মুহূর্তে সামনে এসে দাঁড়ালো একজন ভিক্ষুক, এসে বলল যে ভাই আলী প্রচণ্ড ক্ষুধা, আমি বড় কষ্ট করতে আছি, ভাই তুমি কি আমাকে একটু উপকার করবা, একটু কল্যাণ করবা, আমার জীবনটা তুমি রক্ষা করবা, একটু কিছু আমাকে দেবা? হযরতে আলী এই অভাবের মধ্যে
মুহূর্তে একটিমাত্র আনার স্ত্রীকে দিবে না ভিক্ষুককে দিবে, সে চিন্তা করে চিন্তা করতে করতে একটা পর্যায়ে চিন্তা করলেন, আরে আমার স্ত্রী তো না খেয়ে মরবে না হয়তো বা ইনশাল্লাহ, আর সে তো বলতেছে মারা যাবে এই মুহূর্তে খাবার না পাইলে, আমার অভাবের মুহূর্তে আমি সে আনারটা তাকে দিয়ে দেই। আনারটা হযরতে আলী কাররামাল্লাহ ওয়াজহাহু তিনি কিন্তু ওই ভিক্ষুককে দিয়ে ফেলেছিলেন। ঘটনা প্রসিদ্ধ, স্ত্রীর কাছে গিয়ে মনটা অনেক খারাপ, হযরতে ফাতিমা বলছিলেন স্বামী গো মনটা খারাপ কেন, হযরতে আলী বলছিলেন ফাতিমা মনটা খারাপ তো থাকবেই, আমি সারাদিন পরিশ্রম করে অল্প পয়সা কামাই করে একটিমাত্র আনার সংগ্রহ করেছিলাম তোমার জন্য, সে আনারটা তোমাকে খাওয়াবো বলে আমি নিয়ত করে আনছিলাম, আমি এমনিতে অভাবী আমার ঘরে খাবার নাই, সামনে আসলো ভিক্ষুক সে এমনভাবে চিৎকার করে বলল চেঁচামেচি করে বলল সে নাকি খাবার না পাইলে বাঁচবেই না, তার জান আত্মরক্ষার জন্য তাকে খাবারটা দিতে হবে, এই কঠিন অবস্থার মধ্যে অভাবের মধ্যে আমি আমার তোমার জন্য আনা সে আনারটি আমি তাকে দিয়ে দিয়েছি, সেই জন্য আমার মনটা অনেক খারাপ। ফাতিমা বলছিলেন স্বামী গো মন খারাপ করার তো কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ নাই, কারণ আমার ভিতরে যে আনার খাওয়ার একটা মানসিকতা ছিল এই মানসিকতা একটু আগেই বিদায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ, দরজা বন্ধ করে একটু কষ্ট তারা শেয়ার করতেছিলেন একজন আরেকজনের সাথে, কতক্ষণ পরে দরজাটা খুললেন, দরজাতে একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে সালমানে ফার্সি এসে হাজির হয়ে গেলেন, উনি নয়টা আনার নিয়ে আসছেন, কটা আনার, নয়টা আনার নিয়ে আসছেন, যেমাত্র নয়টা আনার নিয়ে আসছেন, হযরতে আলী জিজ্ঞাসা করেন ভাই সালমান এগুলো কোত্থেকে, এগুলো আল্লাহ রাসুলের তরফ থেকে, আর আল্লাহ রাসুলের কাছে আসছে আল্লাহর তরফ থেকে, আপনার কাছে হাদিয়া আসছে, হযরতে আলী বলেন যে না এগুলো আমার হাদিয়া হতে পারে না, আমার জন্য যদি হয় নয়টা হবে কেন, আমি তো জানি একে দশ হয়, দশ গুণ আমি দশ পাবো, একে দশ হয় কমপক্ষে, আমি একে নয় পাবো কেন, আমি একটি ক্ষুধার্ত ব্যক্তিকে আমার সেই মানে অভাবের মুহূর্তে একটি আনার আমি দিয়েছি, আমার তো কমপক্ষে দশটা পাওয়ার কথা, নয়টা আমার হতে পারে না, যদি নয়টা হয় সে নয়টা আমার হবে না অন্য কারো হবে। সালমানে ফার্সি বললেন সমস্যা নাই ভাই, দশটাই তো আল্লাহ রাসুল দিছে, আরেকটা পকেটে রেখে দিছি, এই তোমার দশটা তুমি বুঝে নিয়ে নাও। সুবহানাল্লাহ, কটা কঠিন কাজের কথা বলবো বলছিলাম, একটা হলো রাগ হজম করে ক্ষমা করে দাও, বড় কঠিন, যে এই কঠিন কাজটা করতে পারে কার ভালোবাসা পায়। দুই নম্বর, যে অভাবের মুহূর্তে দান খায়রাত করতে পারে আল্লাহ তার প্রতি খুশি হয়ে হেসে দেন, হেসে দেন, হেসে ফেলেন, আল্লাহ হেসে দিয়ে বলেন বান্দা তোমার প্রতি খুশি হয়ে গেলাম। কটা গেল, দুইটা, আদান হয়ে যাবে মনে হয় না, ও সরি। তিন নম্বর, ওয়াল ইফফাতু ফিল খিলওয়া, নীরব নির্জন পরিবেশে যখন পাপাচার করার সুযোগ থাকে, পাপ করার সুযোগ আছে, একটা সুন্দরী নারীকে পাওয়া গেছে, ওই সময় যেই ব্যক্তি নিজের পবিত্রতা রক্ষা করতে পারে, এই পারাটা বড় কঠিন কাজ, যে করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জিন্দগির গুনাও মাফ করেন, তার মনের আশাও পূরণ করে দেন। এইগুলো তিন নম্বর। চার নম্বর হলো কওলুল হক লিমান ইয়াখাফুহু আও ইয়ারজুহু, এই কথাটা বর্তমান সময়ের জন্য খুব বেশি প্রযোজ্য, এটাকে টার্গেট পয়েন্ট আকারে দাঁড় করানো উচিত ছিল আমার, যে কওলুল হক সত্য কথা বলা, একটি সত্য কথা বলা, যাকে ভয় পায় তার সামনেও, যার কাছে কিছু পাওয়া যাবে এই মর্মে আশা করা যায় তার সামনেও সত্য কথা বলা, অর্থাৎ এমনটা হয় যে ওনার কাছে যদি সত্য কথা বলি আমি কিছু পাবো না, তার সামনে যদি সত্য কথা বলি আমার চাকরিটা হবে না, তার সামনে যদি সত্য কথাটা বলি আমার রিজিকে আঘাত আসবে, এরকম মন মানসিকতা না নিয়ে যারা বলে যে সত্য আমাকে বলতে হবে, সে আমাকে চাকরি দেখ আর না দেখ, সে আমার চাকরি টিকায় রাখুক আর না রাখুক, সে আমাকে মানে সে আমার প্রতি জুলুম করুক আর না করুক, সত্য কথাটা আমাকে বলতেই হবে, এমন সত্য কথা বলা বাস্তবিক করতেই কঠিন, কঠিন না? বর্তমান সময় কয়জন সত্য কথা বলতে পারেন? আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা শুনতে হয়, একজন মানুষ সৎসাহসী মানুষ না এই কথা বলার যে তুমি মিথ্যা বলছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মিথ্যা আর বন্দনা চলতে থাকে, যুব সমাজ শুধু মিথ্যা শিখতে থাকে এবং শুনতে থাকে, যুব সমাজ উপর থেকে মিথ্যা বলে আর যুবকরা সে মিথ্যাগুলো বিশ্বাস করতে আছে, তাদের সামনে সত্য কতগুলো বলে দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাকে বলে আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহির, সর্বোত্তম জিহাদ হলো জালেম বাদশার সামনে সত্য কথাটা তুলে ধরা, এটাই, এই সুযোগটা আমাদের এখন আর নাই,
আমরা মনে হয় ভয় পাই, ভীত হয়ে গেছি। বাবা সত্য কথা যেখানে বলার সেখানে বলে ফেলবেন, আপনি সর্বোত্তম জিহাদের নেকিটা আপনি পাইবেন। এই চারটা বাস্তব কঠিন বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই বিষয়গুলো অবশ্যই আমলে নেবেন। এক নম্বরে রাগ উঠলে হজম করে ক্ষমা করে দেবেন, দুই নম্বর যদি পরিস্থিতি খারাপও হয় কিছুটা হলেও আল্লাহর রাস্তায় দান করবেন, তিন নম্বর নির্জনে গুণা করার পরিবেশ পাইলেও গুণা থেকে নিজেকে পবিত্র রাখবেন, চার নম্বর সত্য কথা অবশ্যই বলে দেবেন। এই চারটা কাজ বড় কঠিন, এই কঠিন কাজ যারা করবে তারা আল্লাহর সন্তুষ্টি পাবে, আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে এবং সর্বোত্তম জিহাদের নেকিটা তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।